আজ আমরা আলোচনা করব গোলক বা স্ফিয়ার, ইংরেজিতে স্ফিয়ার। ঠিক আছে, তো প্রথমে আমাদের আজ জেনে নিতে হবে যে গোলকের সূত্রগুলি। গোলকের সূত্রগুলিগুলো প্রথমে 1 নম্বর হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আসলে গোলকের হচ্ছে একটাই তল। একটা ফুটবল যদি আমরা কল্পনা করে নেই, তাহলে ফুটবলের কয়টা তল আমরা একটা তলই জানি, যেটা হচ্ছে বক্রতল। তাহলে এখানে একটাই হচ্ছে আমাদের তল, সেটা হচ্ছে বক্রতল, সেটাকেই আমরা তাহলে সমগ্রতল বলবো। তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের 4πr² 4πr² বর্গ একক। এখানে একক বর্গ, তাহলে বর্গ মানে হচ্ছে কি, এই যে এখানে মনে রাখতে হবে, তাহলে যখন ক্ষেত্রফল বলে তখন আমাদের সবসময় বর্গ একক। আর হচ্ছে এবার হচ্ছে মিটার হলে মিটার, সেমি হলে সেমি। এসআই যদি এককে বলে তাহলে মিটার, আর যদি সেমি হয় তাহলে সেমি, যদি কিমি তাহলে কিমি, যা থাকবে সেটা। তাহলে বর্গ কথাটা কেন ব্যবহার করতে হচ্ছে, এখানে দেখো আর স্কোয়ার আছে, আর স্কোয়ার মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার, সেটাই হচ্ছে বর্গ। তাহলে এটা মনে থাকবে 4πr² গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অথবা যদি বলে বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার চলে আসি, তাহলে 1 নম্বরটা হলো। এবার হচ্ছে 2 নম্বর, কি বলছে, অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে এবার আমাদের মনে রাখতে হবে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধ গোলকের যদি আমরা বক্রতল ভাবি, তাহলে একটা গোলককে যদি আমাদের কাটি, তাহলে সেটা অর্ধেক বরাবর কাটা হলো, তাহলে এই ক্ষেত্রে আমাদের বক্রতলটা কি হচ্ছে এটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো তল আমরা পাই অর্ধ গোলকের ক্ষেত্রে, যদি নিরেট থাকে তাহলে সেটা দুটো তল। তাহলে এই যে উপরের তলটা আমরা দেখছি, এই উপরের তলটা হচ্ছে আমাদের সমতল, একটা বৃত্ত। আর এই যে পাশে যে একটা আমাদের থাকছে, সেটা হচ্ছে আমাদের বক্রতল। তাহলে এখানে পুরো গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 4, তাহলে অর্ধ গোলকের বক্রতল যদি বলে, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হচ্ছে 2πr², তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এবার যদি বলে অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অবশ্যই এটা নিরেট নিরেট হতে হবে। নিরেট যদি হয়, তাহলে দেখো এইটা বক্রতলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে এই যে উপরে যে তলটা আছে সমতল, সেটা একটা বৃত্ত, সেই তলের ক্ষেত্রফল, তাহলে এই দুটোর যোগফল। তাহলে আমরা দেখেছি অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr², আর উপরের যে গোলক যে সমতলটা দেখছি সেটা একটা বৃত্ত, বৃত্ত সেটা একটা বৃত্ত টাইপের দেখতে পাচ্ছি, তাহলে তার ক্ষেত্রফল πr², ব্যাসার্ধ যেহেতু একই। তাহলে টোটাল অর্ধ গোলকের সমগ্র তল যদি বলে নিরেট ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের 3πr². ঠিক আছে, তাহলে 3 নম্বর হলো। 4 নম্বরের ক্ষেত্রে আমাদের গোলকের আয়তন, গোলকের আয়তন মানে হচ্ছে কি, টুকু জায়গা জুড়ে আছে সেটাই হচ্ছে তার আয়তন। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আয়তন মানে হচ্ছে ত্রিমাত্রিক, তাহলে 4π3πr³ ঘন একক। ঠিক আছে, তাহলে 4π3πr³ ঘন একক গোলকের আয়তন। অর্ধ গোলক, অর্ধ গোলক মানে একটা গোলকের অর্ধেক, তাহলে সেটাকে আমাদের অর্ধেক হয়ে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে দেখো এই যে পুরো গোলক ছিল 4, তাহলে অর্ধ গোলককে যদি আমরা করি, তাহলে এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 2π3πr ঘন একক। এই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আয়তনের ক্ষেত্রে সবসময় ঘন কথাটাকে মনে রাখতে হবে। ঠিক আছে, আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ, আর যদি দৈর্ঘ্য বলে, প্রস্থ বলে, উচ্চতা বলে শুধু, তাহলে সেই ক্ষেত্রে একক। এবার হচ্ছে আমরা চলে আসি ফাঁপা গোলক। ফাঁপা গোলক বলতে কি বুঝি, একটা যদি আমরা গোলক নেই, তার সেই গোলকটা যদি মাঝে ফাঁপা থাকে কিন্তু, তাহলে সেই ভিতরেরটা একটা গোলক, ফাঁপা ফাঁপা গোলক মনে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে আয়তন কীরকম করে বের করব। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র থেকে একদম বাইরে প্রান্ত, এইটাকে বলা হচ্ছে বহি ব্যাসার
বহির্ব্যাসার্ধ। আর এই যে দেখতে পাচ্ছি কেন্দ্র থেকে ভিতরের যে গোলক সেইটুকু দৈর্ঘ্যকে আমরা বলছি অন্তঃব্যাসার্ধ। যেটা আমরা লিখেছি এখানে দেখতে পাচ্ছি বহির্ব্যাসার্ধ বড় হাতের আর নিয়েছি ছোট ব্যাসার্ধ আর, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব বড় হাতের আর তাহলে হচ্ছে 4/3 পাই আর কিউ, সেটা থেকে আমরা ভিতরে যে ফাঁপা গোলক দেখতে পাচ্ছি তার ব্যাসার্ধ ছোট হাতের আর, সেটা সেই গোলকটার আয়তন বাদ দিলে যেইটুকু পুরু অংশ থাকছে সেইটুকুর আয়তন আমরা পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে এটাকে কমন নিচ্ছি 4/3 পাই কমন নিলে আর কিউব মাইনাস আর কিউব ঘন একক, তাহলে এটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু বহির্ব্যাসার্ধ আর এটা হচ্ছে এটা, তাহলে